আমার মেয়ের বান্ধবী শিবানী কয়েক বছর হলো নামকরা কমপ্লেক্সে ফ্ল্যাট কিনেছে। ওর বর জাহাজে চাকরি করে, বছরে প্রায় 6 মাসই দেশের বাইরে। বছর কয়েক হলো ওর একটা ভারী ফুটফুটে ছেলে হয়েছে। আমাকে ও খুব ভালোবাসে, কাকিমা কাকিমা করে, গেলে খুব যত্ন করে। আমিও শুধু মেয়ের সঙ্গেই না, মাঝে মাঝে একা একাও ওর ফ্ল্যাটে যাই। এই যাবার পিছনে দুটো কারণ থাকে। এক, ওর দেবশিশুর মতো ছেলেটাকে বেশিদিন না দেখলে মন কেমন করে, আর 2 নম্বর আকর্ষণটা হলো ওর 14 তলার উপরের ফ্ল্যাটটা। এত অপূর্ব ভিউ যে গেলে শুধু বারান্দায় বসে থাকলে বোঝা যায় না সময় কোথা দিয়ে চলে যায়। তবে ওর বাড়ি যাবার সমস্যা আমার একটাই, সেটা হলো ওই অটোমেটিক লিফট। আমাদের সময় লিফটে লিফটম্যান থাকতো, কিন্তু এখন সব নিজে নিজে বোতাম টিপে করতে হয়, তাই লিফটে একজন সঙ্গে না থাকলে আমি উঠতে অস্বস্তি বোধ করি। বিশেষত ভয় করে যদি মাঝপথে কারেন্ট অফ হয়ে যায়। যদিও আমার এই ভয়ের কথা শুনে শিবানী আর আমার মেয়ে দুজনেই বেদম হাসে। শিবানী আমায় পই পই করে বুঝিয়েছে যে কারেন্ট অফ হলে 10 সেকেন্ডের মধ্যে জেনারেটর অন হয়ে যায়, কাজেই ভয়ের আর কিচ্ছু নেই। আজ শিবানীর বাড়ির কাছেই একটা কাজে এসেছিলাম। এক পত্রিকার সম্পাদকের বাড়িতে সাহিত্য আড্ডায় নিমন্ত্রণ ছিল। ভাবলাম অনেক দিন হলো শিবানীর পুচকেটার সঙ্গে দেখা হয়নি, দেখা করে যাই। ওদের এখানে প্রায়ই আসি বলে নিচের সিকিউরিটির লোকটি আমায় চেনে, আমায় আর বলতে হয় না, হেসে রেজিস্টার এগিয়ে দেয়। আমি সই করলাম, তারপর এগিয়ে গেলাম লিফটের দিকে। লিফটে একাই উঠতে হবে, মনটা বেজার হলো, কি আর করা যাবে। লিফটের দরজা বন্ধ হতে আমি 14 তলার বোতাম টিপে ঘুরতেই দেখি আমার পাশে আরেক ভদ্রমহিলা উঠেছেন। আমি একটু স্বস্তি পেলাম, যাক বাবা একা উঠতে হবে না, এক প্রকার ভালো। ভদ্রমহিলা কোনো বোতাম টিপলেন না, তার মানে উনিও 14 তলায় যাবেন। কিন্তু আমার মেয়ে ঠিকই বলে, আমি দিন দিন বড় বেখিয়াল হয়ে যাচ্ছি। এই ভদ্রমহিলা তো আমার পাশ দিয়ে লিফটে উঠেছেন, অথচ আমি তো দেখলাম না উনি কখন ঢুকলেন। ভদ্রমহিলা বেশ স্বাস্থ্যবতী আর বেশ ধনী, অবশ্য এখানকার বাসিন্দা যদি হন তবে ধনী তো হবেনই। এসব কমপ্লেক্সে ফ্ল্যাট কেনার সামর্থ্য তেমন টাকা পয়সা না থাকলে সম্ভব নয়। ভদ্রমহিলা বাঙালি নন, শাড়ি পরেছেন মারোয়াড়িদের মতো, মাথায় ঘোমটা, চুলগুলো লালচে, বেশ ফর্সা, আর সারা গা ভর্তি গয়না। বারবার চোখ পড়ছে বিশেষত হাতের দিকে, 5 আঙুলে 5টা পাথরের আংটি, তার মধ্যে একটা চুনি আর একটা পান্না চিনি। বুড়ো আঙুলে আংটি দেখে বিস্মিত হলাম। লিফট উঠে চলেছে, কিন্তু এ কি, 11 তলা আসতে স্পষ্ট দেখলাম ভদ্রমহিলা লিফটের দরজার দিকে এগিয়ে গেলেন, আর তারপর বন্ধ দরজা চলন্ত লিফট থেকে পা বাড়িয়ে চোখের সামনে, হ্যাঁ একেবারে চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেন। আমি কি দেখছি এসব, আমি কি পাগল হয়ে গেছি? আতঙ্কে ভয়ে আমি রীতিমতো অসুস্থ বোধ করছি। আমি কি ভুল দেখলাম? সবটাই কি আমার কল্পনা? কিন্তু তা কি করে হয়, হাতের 5 আঙুলে 5টা আংটি, এও কি কল্পনা? এসব ভাবতে ভাবতে লিফট 14 তলায় পৌঁছে গেছে। আমি প্রায় ছিটকে নেমে এলাম লিফট থেকে, বুকের ভিতর হাতুড়ি পিটছে। শিবানীকে নিচে সিকিউরিটি থেকে ফোন করেছিল সম্ভবত, দেখলাম ও দরজা খুলে বেরিয়ে এসেছে। আমায় দেখে বলল, কি হয়েছে গো কাকিমা, তুমি এখানে এরকম দাঁড়িয়ে আছো কেন, ঘামছো তো, লিফটে একা ছিলে তাই না, আবার ভয় পেয়েছ? উফ, তোমায় নিয়ে আর পারা যাবে না, এসো এসো। আমি একবার বলতে চেষ্টা করলাম, এক ভদ্রমহিলা লিফটের দরজা না খুলে নেমে গেল। শিবানী বলল, মজা করছো তাই না, কাকিমা আমি জানি তুমি ভালো ভূতের গল্প লেখো। আমি চুপ করে গেলাম, সত্যি তো একথা কি আদৌ বিশ্বাসযোগ্য? জোর করে
নিজের মন থেকে কথাটা বের করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না। শিবানীর ছেলে এখন ঘুমাচ্ছে, আমি ওর মাথার কাছে বসলাম। শিবানী বলল, দাঁড়াও একটু কড়া করে চা বানাই, খেলে তোমার ভালো লাগবে। আমি শিবানীর ছেলের মুখের দিকে তাকিয়ে ভাবলাম, ঠিক যেন দেব শিশু। জোর করে ভাবলাম উল্টোপাল্টা চিন্তা করব না। ঠিক এই সময় কাছাকাছি কোথায় একটা কান্নার শব্দ ভেসে এলো, মেলি কান্না। এরকম কান্নার একটা বিশেষ সুর আছে, বলে দিতে হয় না আলাদা করে যে এই কান্না প্রিয়জন হারানোর কান্না। শিবানীও শুনেছে। দেখলাম ও ফ্ল্যাটের দরজা খুলে বাইরে গেল, শুনতে পেলাম কারোর সাথে কথা বলছে। ইস, এ বাবা! এরকম কিছু টুকরো টাকরা শব্দ কানে এলো। শিবানী ঘরে আসতে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে শিবানী? শিবানী বলল, আর বলো না গো কাকিমা, কি বাজে খবর, আমাদের ১১তলার সারদা প্রসাদ বাবু এই মাত্র মারা গেলেন। মাস তিনেক ভুগছিলেন জানতাম, কিন্তু গতকাল থেকে খুব বাড়াবাড়ি হয়েছিল, ওদের সময়টা খুব খারাপ যাচ্ছে গো। ৬ মাস আগে সারদার প্রসাদ বাবুর স্ত্রী হঠাৎ মারা গেলেন, উনি দিব্যি সুস্থ সবল ছিলেন, খুব সাজতে গয়না পরতে ভালোবাসতেন, সবসময় মোটা মোটা বালা, পাঁচ আঙুলে পাঁচটা আংটি পরতেন, সুস্বাস্থ্যবান ছিল, কিন্তু জীবন মৃত্যু বড় অনিশ্চিত, এক রাতে হার্ট অ্যাটাকে সব শেষ। আর দেখো ঠিক ৬ মাসের মাথায় সারদাবাবুও আজ। কাকিমা, আমি একবার গিয়ে দেখা করে আসি, প্রতিবেশী ছিলেন, তুমি একটু বসো। আমি বললাম, হ্যাঁ রে মা যা, আমি তোর ছেলের কাছে আছি। শিবানী চলে গেল, আমি চুপ করে বসে ভাবলাম, তবে কি সারদা প্রসাদ বাবু স্ত্রী এসেছিলেন স্বামীকে নিয়ে যেতে?